বন্ধুরা, তোমরা দেখছো এডুকেশনাল স্টাডিজ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব আজকে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা দিলে সেই পরীক্ষাতে যে প্রশ্নটি এসেছিল সেই সম্পূর্ণ প্রশ্নটি, অর্থাৎ এখানে 100টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি ম্যাথ, প্রত্যেকটি রিজনিং এবং প্রত্যেকটি যে জিকের প্রশ্নগুলি রয়েছে তার যথাযথ সমাধান করব। এবং আজকের যে প্রশ্নের পার্টটি, কিছু কিছু অঙ্ক কিন্তু তোমাদের কাছে ডিসকাস করে বুঝিয়ে দেবো অঙ্কের উত্তরগুলো কীভাবে আসছে। সেই কারণে যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছ অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে তোমরা এই পরীক্ষা দেওয়ার পরে তোমাদের মেরিটে নাম থাকবে কি না বা তোমরা কত নাম্বার পাবে। কিন্তু সম্পূর্ণটাই তোমরা এই ভিডিও থেকে দেখে তোমাদের বুকলেট অনুযায়ী যে প্রশ্নের যে পেপার সেখান থেকে কিন্তু তোমরা মিলিয়ে নাও যে তোমরা কত নম্বর পেয়েছো। চলো বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের যে আলোচনার পাঠ, অর্থাৎ 23/9/2018, 23শে সেপ্টেম্বর 2018, অর্থাৎ আজকের দিনে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিলে সেই পরীক্ষাতে যে যে প্রশ্নগুলি এসেছে তার সম্পূর্ণ আনসার কী নিয়ে। বন্ধুরা, আলোচনা শুরু করার আগে জাস্ট একটি ছোট্ট কথা তোমাদেরকে বলতে চাই, যদি প্রশ্নে কোনো রকম ভুল থাকে, অর্থাৎ আমি যে আনসারগুলো বলছি তাতে যদি কোনো রকম ভুল থাকে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কারণ এখানে আশা করছি কোনো রকম ভুল নেই, কারণ তোমাদের জন্য খেটে কিন্তু অনেক কষ্টের সাথে এটা বানিয়েছি। আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, তোমাদের জন্য অনেক কষ্ট করে এটা বানাচ্ছি আমি, কারণ এখানে যে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা রিজনিং এবং জিআই দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু পরপর কষে কষে দেখা হয়েছে। আশা করছি এর মধ্যে কোনো ভুল নেই, যদি ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। যদি দেখি তোমাদের এক্সপ্লেন যথাযথ সঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কমেন্ট আমি পিন করে দেবো, যাতে সবাই তোমার কমেন্টটিকে ফলো করতে পারে। চলো বন্ধুরা, এরপরে শুরু করছি আজকের যে আলোচনার পাঠ সেটিকে নিয়ে। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নটি রয়েছে, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, 1941 সালে। পরের প্রশ্নটি রয়েছে, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? অর্থাৎ বাংলা বলতে আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই পশ্চিমবঙ্গে কোন জেলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, হুগলি জেলায়। পরে দেখো একটা অঙ্ক দিয়েছে, তো এখানে বলা হচ্ছে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিন গুণ। 20 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে, পিতার বর্তমান বয়স কত? তোমরা এই অঙ্কটা মুখে মুখেও করতে পারবে, তো একটু এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। এখানে কি বলেছে, পিতার যে বয়সটা, সেই পিতার বয়সটা তার যে দুই পুত্র, সেই দুই পুত্রের বয়সের কিন্তু তিন গুণ। তাহলে আমি ধরো পিতা, আমি ধরলাম ফাদার, তাই তো? এর দুটো পুত্র, একটা হচ্ছে সন ওয়ান আর একটা সন টু। এই সন ওয়ান অর্থাৎ প্রথম পুত্র এবং দ্বিতীয় পুত্রের বয়সের যে যোগফল, সেই বয়সের যোগফলের তিন গুণ হচ্ছে কিন্তু বাবার বয়স, অর্থাৎ তার পিতার বয়স, এর তিন গুণ। অর্থাৎ এই যে প্রথম সন এবং দ্বিতীয় সন, অর্থাৎ দুটো পুত্রের বয়সের যোগফলের তিন গুণ হচ্ছে কার বয়স, না বাবার বয়স বা পিতার বয়স। এরপরে দেখো এই জায়গায় কী বলেছে, 20 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। তাহলে 20 বছর পরে পিতার বয়স কত হবে, যদি অপশন টেস্ট করে দেখো, তো আমি ধরলাম যে এই জায়গাতে দেখো যদি আমার পিতার বয়স যদি 30 হয় তাহলে এই যে দুটো পুত্র, এই তোমরা দেখো অপশন টেস্ট করলে কিন্তু এটার একদম সম্পূর্ণরূপে মিলে যাবে এবং দেখে নাও যে এর ইকুয়েশনটা ঠিক আছে কি না। তাহলে দেখো এই দুটোর বয়স কত হতে হবে, না 10 বছর, যদি 10 বছর হয় তার তিন গুণ, তো তার তিন গুণ কার বয়স, পিতার বয়স। তাহলে 10 × 3 মানে 30 বছর, তাহলে পিতার বয়স কত হবে, 30 বছর। এরপরে দেখো 20 বছর পরে পিতার বয়স কত হবে, তাহলে 20 বছর পরে পিতার বয়স হবে কত, না 20 বছর পরে পিতার বয়স হবে 20+30 অর্থাৎ 50 বছর। এরপরে দেখো এই যে 50 বছর, এখানে বলেছে দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে, অর্থাৎ দুই পুত্রের বয়সের যোগফলটা আগে কত ছিল, না 10 বছর, সেই কারণেই তো 10-এর সঙ্গে 3 গুণ করেছিলাম, 30 বছর, কিন্তু এখানে প্রশ্নতে বলে দেওয়া আছে। তাহলে আগে অর্থাৎ বর্তমানে যেটা আগে, তখন দুই পুত্রের বয়সের যোগফল কত ছিল, 10 বছর। তাহলে 20 বছর পরে তাদের বয়স কত হবে, না প্রথমে তাদের বয়সের যোগফল ছিল 10 বছর, 20 বছর পরে যেহেতু দুটো পুত্র তাই 20-20 করে বাড়বে, অর্থাৎ 20+20। তাহলে দেখো এই 20 যোগ করলে কত হয়, না এই 20 হয় 40, তার সাথে 10 যোগ করলে কত হয়, 50। অর্থাৎ এই দেখো 50 বছর আমি কিন্তু পেয়ে গেলাম, ঠিক এই 50 আর এই 50 দেখো দুটোই মিলে গেছে। তাহলে দেখো এই জায়গাতে কিন্তু সেটাই বলে দেওয়া আছে যে 20 বছর পরে যে পিতার বয়স দুই পুত্রের বয়সের যে যোগফল, সেই যোগফলের কিন্তু সমান হবে। তাহলে দুই পুত্রের বয়সের যোগফল কত আসছে, 50, ঠিক একই রকমভাবেও কিন্তু 20 বছর পরে পিতার বয়সও কিন্তু 50 বছর হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অপশন যে বি রয়েছে এটাই
হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, বেঞ্জোয়িক অ্যাসিড। পরের প্রশ্ন রয়েছে, গরবা নাচের প্রচলন কোথায় দেখতে পাওয়া যায় বা গরবা নৃত্য, গরবা একটি নৃত্যের নাম, তো এই নৃত্যটি কোন জায়গায় বেশি প্রচলিত। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। দেখো বন্ধুরা, এই নৃত্য নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করেছি, এছাড়াও তোমাদের আজকের পরীক্ষায় যে যে অঙ্কগুলো এসেছে এই রকম টাইপের অনেক অঙ্ক কিন্তু আমি আপলোড করেছি। যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওগুলো কিন্তু দেখে গেছো তারা কিন্তু ভালো রেজাল্ট করবে, কারণ তোমাদেরকে আমি বলেইছিলাম যে তোমরা কন্টিনিউ এই ভিডিওগুলো দেখতে থাকো। আমি যে প্রত্যেকদিন যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি তোমরা দেখতে থাকো, দেখবে ভালো পরীক্ষাতে কিন্তু ভালো রেজাল্ট করবে, আমি কিন্তু বারবার বলেছি। দেখো আজকে কিন্তু সেই সম্পূর্ণ যা যে প্রশ্ন এসেছে বেশিরভাগ প্রশ্নই কিন্তু মিলে যাচ্ছে। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। দেখো এখানে ব্লাড রিলেশনশিপের একটা রিজনিং দিয়েছে, তো বলছে ইএ এর পুত্র, ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে ডি এর সাথে ইয়ের সম্পর্ক কী। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, সালাবা ভাসুর। তো আমি এটা দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নেবে। তো এর উত্তর হবে সালাবা ভাসুর। দেখো এখানে একটা লেটার সিরিজের একটা রিজনিং দিয়েছে, বলছে জিএইচ, JL, NQ, SW, Y এবং D আছে, তো এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এই জায়গাটায় কী হবে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, FRL। কীভাবে হচ্ছে একটু দেখে নাও, প্রথমে রয়েছে কত, না প্রথমে রয়েছে GH, GH এর মধ্যে ডিফারেন্স কত, G এর পরে হয় H, অর্থাৎ এর ডিফারেন্স কত, না এক। ঠিক একই রকমভাবে যদি জে আর এল এর ক্ষেত্রে দেখো, জে আর এল এদের ডিফারেন্স কত হয়, না ডিফারেন্স হচ্ছে দুই। ঠিক একই রকমভাবে এন আর কিউ এর ক্ষেত্রে যদি দেখো, এন আর কিউ এর ডিফারেন্স কত হয়, না তিন। ঠিক আছে, তো এইভাবে দেখো এখানে ডিফারেন্স ছিল এক, এখানে দুই, এখানে তিন, এখানে চার, এখানে পাঁচ, তাহলে পরের যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সে জায়গায় ডিফারেন্স কত হবে, ছয় হবে। তাহলে দেখো এফ এর পর কি, জি, এইচ, আই, জে, কে, তাহলে দেখো ছটা আমি পেয়ে গেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এর সঠিক উত্তর কী হবে, না এফ আর এল। বুঝতে পেরেছো বন্ধুরা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যেটা দেওয়া আছে এফ এবং এল। পরের কী প্রশ্ন আছে দেখে নেব। দেখো পরের আটের দাগের প্রশ্ন রয়েছে, পথের পাঁচালির রচয়িতাকে, তো এর সঠিক উত্তর হবে অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, না পরের প্রশ্ন রয়েছে, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে অপশন বি, 1835 সালে। দেখো পরের একটা সিমপ্লিফিকেশনের অঙ্ক দিয়েছে, তো এটা সলিউশনটা কীভাবে করবে, তো এটা একটা ভি বদমাস রুলসের অঙ্ক, তো মনে রাখবে ভি বদমাস, বিওডি এম এ এম এ এস। ঠিক আছে, এগুলো আমি অনেক দেখিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। দেখে নাও, প্রথমে কাজ রৈখিক বন্ধনী অর্থাৎ ভিনকুলাম, তারপরে রয়েছে ব্র্যাকেট, তারপরে কি অফের কাজ যেটা এর এখানে দেওয়া আছে, তারপরে ডিভিশন ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন গুণের কাজ, অ্যাডিশন যোগের কাজ, তারপরে সবার শেষে বিয়োগের কাজ। তাহলে দেখো এখানে এর কাজটা সবার প্রথমে করব, তাহলে এর কাজ যদি করি তাহলে এটা মানে কি গুণ, এর মানে গুণ, তাহলে এক বাই দুইয়ের সাথে কি করব, এক বাই দুই গুণ করব। তাহলে এক বাই দুইয়ের সাথে এক বাই দুই যদি গুণ করি তাহলে কত হয়, না এক বাই চার হয়। বোঝা গেছে বন্ধুরা, তাহলে এক বাই চার পেলাম। এরপরে দেখো এই জায়গাটার গুণ করে আমি কত পেলাম, এক বাই চার, আর এখানটাতে কী রয়েছে, এই জায়গাটাতে কী রয়েছে, এক বাই দুই ভাজিত রয়েছে, তাহলে ভাগ থাকলে কী হয়, গুণ করে উল্টে যায়, যেহেতু আমার এক বাই চার এসেছিলো, কত ছিল এক বাই চার, এটা যদি উল্টে দিই তাহলে কী হবে, চার বাই এক হয়ে যাবে। তাহলে দেখো এই চার এখানে যদি দুয়ে ক্যান্সেল করি তাহলে এখানে কত পায়, না দুই আর দুয়ে চার, অর্থাৎ দুই বাই এক আসছে, দুই বাই এক। দুই বাই এক মানে কি, শুধু দুই, কারণ কি প্রত্যেকটা সংখ্যার নিচেই এক থাকে। তাহলে আমি এখানে শুধু লিখে নিলাম যে এই পুরো জায়গাটা সলভ করে এলো কত, দুই এলো। এরপরে নিচের অংশটাকে যদি সলভ করি তাহলে এর কাজ আগে করব, অর্থাৎ এই যে নিচের অংশটা এক বাই দুইয়ের সাথে এক বাই দুই গুণ করব। তাহলে এক বাই দুইয়ের সাথে যদি এক বাই দুই গুণ করি তাহলে কত হয়, এক বাই চার। এরপরে দেখো এখানে কি রয়েছে, না এই জায়গাটা যদি লক্ষ্য করো এখানে রয়েছে এক বাই দুই, এটা যোগ অবস্থায় রয়েছে, তাহলে এক বাই দুইয়ের সাথে যদি এক বাই চার যোগ করো তাহলে এদের লসাগু কত হয়, এদের লসাগু হয় চার, আর এখানে দুই রয়েছে, অর্থাৎ দুই যুক্ত এক, অর্থাৎ তিন ডিভাইডেড বাই চার। তাহলে তিন ডিভাইডেড বাই চার পেয়েছে, আর আগে ওপরে কত ছিল, না ওপরে ছিল দুই, তাহলে দেখো ওপরে ছিল দুই আর এখানে পেলাম কত, তিন ডিভাইডেড বাই চার। এরপরে দেখো প্রথমের সাথে চতুর্থ সম্পর্ক হয় আর দ্বিতীয়র সাথে তৃতীয় সম্পর্ক হয়, এখানে কিছু নেই মানে কি রয়েছে, এক রয়েছে, তাহলে এখানটাকে আমি কি লিখতে পারি, দুই গুণিত চার ডিভাইডেড বাই তিন, এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি ইকুয়েশন করা হয় দুই চারে কত হয়, না দুই চারে হয় আট, তাহলে আট ডিভাইডেড বাই থ্রি মানে সেটা প্রকৃতপক্ষে কত, না এটাকে যদি পূর্ণতে নিয়ে আসি তাহলে কী হয়, দুই পূর্ণ
2 এর 3, বোঝা গেছে বন্ধুরা? দেখো 3 2 এ 6 আর 2 এ 8, তাহলে 8/3 অর্থাৎ 2 পূর্ণ 2 এর 3, অর্থাৎ এখানে যেটা অপশন এ যে উত্তর আছে 2 পূর্ণ 2 এর 3, এটাই হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে হুতুম পেঁচা ছদ্মনাম নামে কে পরিচিত? তো এর সঠিক উত্তর হবে অপশন এ কালীপ্রসন্ন সিংহ। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি দক্ষিণ কোরিয়া। পরে কি রয়েছে দেখো, মান নির্ণয়ের একটা অঙ্ক দিয়েছে তো রুটের ক্ষেত্রে, তো এর সঠিক উত্তর হবে, আমি এটা করছি না, অপশন এ 0.2। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্ন দেখো, এখানেতে একটা তোমার দিয়েছে যে ঊর্ধ্বক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তো এখানেতে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে দেখো, 5/7, 9/13, 2/3, 8/1, তো এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো আমি এটার প্রসেস কি বলেছিলাম, যদি দেখো যে একটি অথবা দুটি সংখ্যা আছে তো ওপরে অর্থাৎ লবের জায়গাগুলোতে জাস্ট যে সংখ্যাটা আছে তার পাশে দুটো করে শূন্য দিয়ে দেবে, অর্থাৎ 500/7 করে দাও এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে 900/13 করে দাও, দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে, যে ভাগফল যেটা আসবে তুমি যদি ভাগ করো, অর্থাৎ আমি পারফেক্ট যে ভাগটা আসবে সেটা যদি নিই, তো দেখতে পাবো যে সংখ্যাটা বড় তার ভাগফলটা বড় হবে, যে সংখ্যাটা ছোট তার ভাগফলটা ছোট হবে। তো সেইভাবে সাজালে দেখতে পাবো অপশন এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ 2/3, 9/13, 5/7, 8/11 হবে কি এর মানের ঊর্ধ্বক্রমে সাজালে উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথমে যদি কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরের ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়, তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে? তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেকটা সলিউশন, কিন্তু তোমাদের যদি প্রবলেম হয় আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ এখন যদি বলতে যাই, এগুলো যদি বোঝাতে যাই, তো এইটুকু স্ক্রিনেতে করাটাও সম্ভব নয়, এগুলো খাতা কলম নিয়ে বসতে হবে, আর সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তো তোমরা বোরিংও ফিল করবে, সেই কারণে কিন্তু এগুলো আর করছি না। তো যেগুলো শর্টকাট, মানে যেগুলো তাড়াতাড়ি করা যাবে এইটুকু ডিসপ্লের মধ্যে যেটুকু করা যাবে বা করাটা যেটুকু সম্ভব, তো সেক্ষেত্রে সেগুলো আমি করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে করছি, আমি কিন্তু খাতা কলম করছি না, তো আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে করতে হবে। তো তো এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ উত্তর পূর্ব। পরের প্রশ্ন কি রয়েছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 7,500 বর্গমিটার হলে প্রতি মিটার 2.50 টাকা হিসাবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ পড়বে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 875 টাকা। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, পুলিন বিহারী দাস। পরের প্রশ্ন রয়েছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এর সঠিক উত্তর হবে অপশন ডি, বিহারে। পরের প্রশ্ন রয়েছে দেখো, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? তো 2018 সালে যে ভারতীয়, মানে কোন ভারতীয় অর্থাৎ কে যে ভারতে বাস করেন, 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেছিলেন, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, সোনাম ওয়াংচুক। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, জাহাজ। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নেব। দেখো পরের প্রশ্নটি রয়েছে কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত? দেখো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কিন্তু অনির্ণয় অর্থাৎ অপশন সি হবে না, তো এটা মিস্টেক বশত হয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন এ, 40,000 টাকা। তো কীভাবে হচ্ছে আমি একটু বলে দিই। দেখো পুরো অংশটা ধরে নিলাম এক অংশ, কেন বলছি না, 1/1 = 1 তো হয়, আবার তোমরা যদি 100ও ধরো, 100/100 = কত হয় না, একই হয়। তোমরা যদি 50 ধরো, সেক্ষেত্রে 50/50 মানে কত হয়, 100, একই হয়। তাহলে দেখো আমি সেই কারণে কি করলাম না, এক অংশ টোটাল যে সম্পত্তি সেটাকে আমি ধরে নিলাম এক অংশ। এই এক অংশ থেকে 0.36 যদি বাদ দিই, অর্থাৎ 1 = 0.36, এর মূল্য বলে দেওয়া আছে কত, 1400। তাহলে 1 থেকে 0.36 বাদ দিলে কত থাকে, 0.64, তাই তো? এরপরে এই 0.64-এর মূল্যটা এটার সাথে কি করব না মেনটেন করে 0.64-এর মূল্য কত হয় দেখব। তাহলে দেখো প্রশ্নতে বলে দেওয়া আছে 0.36-এর মূল্য কত না, 14,400 টাকা। তাহলে 0.64-এর মূল্য কত হবে না, এটা হবে 14,000
400, দেখো আমি একবারে দশমিক তুলে কিন্তু করে দিচ্ছি, ইনটু 64, আর এর সাথে কিন্তু একটা 100 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এর সাথে আমি এখানে দেখাচ্ছি, একটু দেখে নাও, 0.64 এর মূল্য হবে কত না, 14400 ইনটু 64 ইনটু 100, কীভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি, ডিভাইডেড বাই 36 ইনটু 100। দেখো এখানে ছিল কত, 36.36, এর মূল্য কত ছিল, 14400। তাহলে দেখো 0.36, এই যে এর যে দশমিকটা যদি তুলি এখানেতে, তাহলে কী করতে হবে, ওপরে অর্থাৎ বিপরীত দিকে। আমি আগেই বলেছিলাম যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই একের গায়ে দুটো শূন্য। আর ঠিক একই রকমভাবে এই 0.64 এর ক্ষেত্রেও যদি দশমিক তুলতে যায় কী করতে হবে, না এই যে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই একের গায়ে দুটো শূন্য দিয়ে কী করবো, না ভাগ করে দেবো। দেখো ঠিক একই রকম এই 100 100 ক্যান্সেল হয়ে গেল। এই 36-এর সাথে যদি 14400 ক্যান্সেল করা হয়, তো তোমরা দেখতে পাবে এখান থেকে আসে কত, না এখান থেকে আসে 36 4 144, অর্থাৎ এখান থেকে আসে 400, তাই তো, এখান থেকে আসে 400। তাহলে 400-র সঙ্গে 64 যদি গুণ করা হয়, তাহলে 400 গুণিত 64 সমান কত হয়, না 400 গুণিত 64 সমান হয়ে যায় তোমার 256, অর্থাৎ 25600। এই 25600টা কী পেলাম, এই 0.64, এই 0.6 সরি পয়েন্ট, হ্যাঁ এই 0.64-এর যে মূল্যটা, অর্থাৎ এর যে বাকি যে অংশটা যেটা এক থেকে বাদ দিয়েছিলাম 0.36, তো 0.64-এর মূল্য কিন্তু পেয়ে গেলাম কত, 25600। এরপরে দেখো 0.36-এর মূল্য তো দেওয়া আছে কত, না 14400 টাকা। দেখো বন্ধুরা আগেই বললাম এইটুকু ডিসপ্লেতে দেখাতে আমারও প্রবলেম হচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। তো 14400 টাকা, তাহলে এখানেতে আমি এরপরে 64-এর মূল্য কত পেলাম, কারণ তোমরা জানো যে এর সাথে 64 যদি যোগ করি তাহলে কত হয়, না 1.00, অর্থাৎ 1 হয়। তাহলে দেখো এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে সমস্ত পুরো যে অংশটা সেটা পেয়ে যাব। তাহলে এটা থেকে আমার বেরোলো কত, না এটা থেকে পেয়েছিলাম কত, 25600, অর্থাৎ এই দুটোকে যদি তোমরা যোগ করে দাও, দেখো এখানে শূন্য পাবে, এখানে শূন্য পাবে, তো এখান থেকে পাবে তোমরা শূন্য, 6 4 10 0, হাতে হইলো 1, 5 1 6, 6 4 10 0, হাতে হইলো 1 2 1 3 1 4, অর্থাৎ 40000 টাকা হয়ে যাবে এর সঠিক উত্তর। বোঝা গেছে বন্ধুরা, অর্থাৎ এর উত্তর হয়ে যাবে অপশনে 40000 টাকা। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। দেখো পরের প্রশ্ন রয়েছে, কাপড় কাচা সোডা হলো, এর সঠিক উত্তর হবে অপশনে হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট। পরের একটা অঙ্ক দিয়েছে, তো এই অঙ্কটার করছি না, তো বলে দিচ্ছি। দেখো 45 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2, এবং ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ এবং জলের অনুপাত 9:11 হবে। তো খুব সহজ অঙ্ক, তো এটা বলার কিছু নেই, আশা রাখছি। তো এর উত্তর হবে অপশন এ 15 লিটার। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, নিচের কোনটি তাপ পরিমাপক একক, তো এর উত্তর হবে অপশন বি জুল। পরের প্রশ্ন রয়েছে, অর্থাৎ 25-এর দাগের প্রশ্ন রয়েছে, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্বের দিকে অতিক্রম করে তখন কি হয়, না সেক্ষেত্রে একদিন পিছিয়ে যায়। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা, এই সংখ্যাটা বলে দেওয়া আছে, ক ছাপা হলো, কয়ের মান কত হবে, তো এক্ষেত্রে উত্তর হবে অপশন বি 5। পরের প্রশ্ন কী রয়েছে দেখে নেবো, ভারতের সর্বপ্রাচীন পর্বত হলো, তোমরা জানো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, আরাবল্লী। পরের প্রশ্ন কী রয়েছে, না পরের প্রশ্ন রয়েছে, 1928 সালে বরদলৈর সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন, তো তোমরা জানো, অনেকে যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তারা জানো, এর সঠিক উত্তর অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন দেখো, নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল কাউন্টিংয়ের একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা ওখানে দেখে নেবে, এরকম স্ট্রাকচার অনেক রয়েছে, তো ওখান থেকে কাউন্ট করে তোমরা দেখে নিতে পারবে, এর মধ্যে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ রয়েছে কয়টি, না 12টি। পরের প্রশ্ন রয়েছে, 30-এর দাগে দেখো প্রশ্ন রয়েছে, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন সি ক্যাবিনেট মিশন পরিকল্পনা। পরের প্রশ্ন রয়েছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, তো এর সঠিক উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্নটি কী আছে দেখে নেবো। পরের প্রশ্নটি রয়েছে, লেক্সিক্রোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত, তো এর সঠিক উত্তর হবে অপশন সি অভিধান সংকলনের সাথে লেক্সিক্রোগ্রাফি কথাটি যুক্ত রয়েছে। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। দেখো পরে একটা রেশিয়ান প্রপোর্শনের অঙ্ক দিয়েছে, বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে তাদের অনুপাত দিয়ে দিয়েছে 2:3:5, এবং মূল্যের অনুপাত কত হবে, অর্থাৎ কত সংখ্যক রয়েছে,
কটা রয়েছে তার অনুপাতটা দিয়ে দিয়েছে তাদের মূল্য, অর্থাৎ তাদের যে মূল্যমানটা সেটা তোমাকে বের করতে হবে। তো দেখো, যদি এক টাকার সংখ্যা যদি দুটো হয় তাহলে কত পয়সা হচ্ছে, না এক টাকার সংখ্যা যদি দুটো হয় তাহলে এক টাকা সমান 100 পয়সা, তাহলে 100 গুণিত 2 মানে কত, 200 পয়সা, তাই তো? ঠিক একই রকমভাবে 50 পয়সা যদি তিনটে থাকে তাহলে কত হয়, না 5 × 3 = 15, অর্থাৎ 150। ঠিক একই রকমভাবে 25 পয়সা যদি পাঁচটা থাকে তাহলে কত হয়, 25 × 5 = 125। তাহলে দেখো এদের রেশিও কত হয়ে যাবে, না এদের রেশিও হয়ে যাবে 200 = কত, 150 = 125। তোমরা যদি এটাকে ক্যান্সেল করো দেখতে পাবে, যদি প্রথমে 5 দিয়ে কাটো বা 5 দিয়ে ক্যান্সেল করো তো দেখতে পাবে 5×4 = 20, অর্থাৎ 40 আসছে এখানে, 5×3 = 15, অর্থাৎ 30 আসবে। এটাকে যদি ক্যান্সেল করো তো এখান থেকে 5×2 = 10, 11×12 = 2 থাকছে, মানে 5×5 = 25। তো এক্ষেত্রে যদি 5 দিয়ে ক্যান্সেল করো দেখতে পাবে 5×8 = 40, 5×6 = 30, 5×5 = 25, অর্থাৎ কত এলো, 8:6:5। দেখো এটাই উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে উত্তর, 8:6:5। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। পরের প্রশ্ন রয়েছে দেখো, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত। তো এটা দেখানোর কোনো প্রয়োজনই নেই, তো সবাই করতে পারবে অঙ্কটা। এর সঠিক উত্তর হবে অপশন সি, 20%। পরের প্রশ্ন কী রয়েছে, পরের প্রশ্নটি রয়েছে, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। সকলেই জানো এর উত্তর হবে মটরশুঁটি। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। দেখো পরের প্রশ্নটি রয়েছে, 1984 সালের ক্যালেন্ডারের কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান হবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে সকালবেলাতেই কিন্তু তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল, কল্যাণী মণ্ডল বলে, তুমি আমাকে কমেন্ট করেছিলে যে 2004 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার মানে হুবহু মিলে যাবে। তো তার টিপস আমি তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিলাম, এবং দেখো আমি আজকে এখানেতে কিন্তু দেখিয়ে দিচ্ছি কি করতে হবে, সেটা তুমিও দেখে নাও, এবং তার সাথে সাথে যারাই ভিডিওটা দেখছো তারাও কিন্তু দেখে নাও। দেখো যদি সালটা লিপিয়ার সাল হয়, অর্থাৎ বছরটা যদি লিপিয়ার বছর হয়, লিপিয়ার বছর কী করে বুঝবে, অর্থাৎ যে বছরটা থাকবে তার শেষ দুটো অঙ্ককে যদি 4 দিয়ে ভাগ করা যায়। দেখো এখানেতে আমি 84, এই 84টা সম্পূর্ণ 4 দিয়ে ভাগ করা যাবে না। দেখো 4×2 কত হয়, 4×2 = 8 হয়, আর 4×1 = 4 হয়, অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে যদি সেই বছরের শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই বছরটা হয়ে যায় কি, লিপিয়ার বছর। ঠিক আছে, যদি লিপিয়ার বছর হয় সেই লিপিয়ার বছরের সাথে হুবহু তোমরা কি করবে, না একদম তার সাথে ডাইরেক্ট 28 যোগ করে দেবে। তোমরা যদি তার সাথে 28 যোগ করে দাও তাহলে যে বছরটা পাবে তাহলে সেই বছরটি হয়ে যাবে সেই বছর, অর্থাৎ আগে যে বছরটি ছিল যার সাথে 28 যোগ করেছো সেই বছরটি, অর্থাৎ সেই লিপিয়ার বছরটির সাথে সম্পর্ক হয়ে যাবে তার 28 বছর পরে যে বছরটি থাকবে সেটি। যদি এরকম প্রশ্ন থাকে যে কোনো একটা লিপিয়ার নয়, ধরো এরকম থাকলো 1985 অর্থাৎ 1 বছর পর, লিপিয়ারের 1 বছর পর, তো সেক্ষেত্রে কী করবে, না 1985 সালের যে ক্যালেন্ডার তার সাথে কোন ক্যালেন্ডারের মিল পাবে। যদি দেখো যে সেই বছরটা লিপিয়ার নয়, লিপিয়ারের পরের 1 বছর, তাহলে এর আগে ছিল কত, 1984, অর্থাৎ সেটি লিপিয়ার ছিল। 1985টা কি লিপিয়ারের পরের বছর, পরের 1টা বছর, যদি পরের 1টা বছর হয় তাহলে কী করবে, 1985 এটার সাথে ডাইরেক্ট কী করবে, 6 যোগ করে দেবে। মনে রাখবে 6 যোগ করে দিলে পাবে কত, 1991, অর্থাৎ 1985 সালের যে ক্যালেন্ডার তার সাথে মিল থাকবে কত, 1991 সালের ক্যালেন্ডারের। ঠিক একই রকমভাবে যদি এরকম প্রশ্ন থাকে, এরকম থাকে যে 1986 অথবা অর 1987, তারপরে দেখো 1988 সেটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে বা লিপিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আগে রুল চলে যাচ্ছে, তাহলে পরে রইলে কি 1986 অর 1987। যদি দেখো লিপিয়ার বছরের পরে 2 বছর অথবা 3 বছর, 2 বছর অথবা 3 বছর হচ্ছে, তো সেক্ষেত্রে কী করবে, যে বছরটি দিবে সেই বছরটির সাথে 11 যোগ করে দেবে। অর্থাৎ আমি যদি 1986 সাথে যদি 11 যোগ করে দিই তাহলে কত পাই, 1997। এই 1997 সালের যে ক্যালেন্ডার এই 1986 সালের ক্যালেন্ডারের সাথে মিল থাকবে। তাহলে আবার বলে দিচ্ছি, যদি দেখো যে কোনো বছরটি লিপিয়ার বছর সেই বছরের ক্যালেন্ডারের সাথে মিল থাকবে, ঠিক তার 28 বছর পরের যে ক্যালেন্ডার সেটা যদি দেখো লিপিয়ারের পরে 1 বছর, তাহলে তার সঙ্গে কী করবে, তার সঙ্গে 6 যোগ করবে, তাহলে যেটা পাবে সেটা কিন্তু তার পরের বছরের সাথে মিল থাকবে। এবং যদি দেখো লিপিয়ারের পরের 2 বছর অথবা 3 বছর, তাহলে তার সাথে কী করবে, 11 যোগ করে দেবে। 11 যোগ করে দেওয়ার পরে যে যোগফলটা পাবে সেটা কিন্তু সেই বছর, অর্থাৎ আগে যে বছরটা ছিল সেই বছরের ক্যালেন্ডারের সাথে কিন্তু মেল পাবে।
পরের প্রশ্ন কি আছে দেখে নেবো। পরের প্রশ্নটি রয়েছে, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে, তো এর সঠিক উত্তর হবে অপশন বি রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন কি আছে দেখে নেবো, দেখো একটা রিজনিং দিয়েছে, যদি ই এ আর এন কে যদি আর এ এন ই এবং বিও এন ডি কে যদি এনও ডিবি লেখা হয় তবে টিই এ আর কে কি লেখা হবে, তো এর সঠিক উত্তর হবে অপশন বি এই আর টি। পরের প্রশ্ন কি আছে দেখে নেবো, পরের প্রশ্ন রয়েছে, কোনো ঘড়িতে চারটার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে বা কত সময় লাগবে, তো সঠিক উত্তর হবে অপশন সি 9.13 সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে দেখে নেবো, পরের প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই এটা মনে রাখবে, ভারতের জাতীয় পতাকা নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন রয়েছে, যদি 55-এর সাথে 63 যোগ করে 33 হয়, 22-এর সাথে 99 যোগ করে যদি 33 হয় তবে 44-এর সাথে 88 যোগ করে কত হবে, না 36? ভেরি ইজি, তোমরা দেখে নেবে এর উত্তর হবে 36, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন রয়েছে, পরে দেখো একটা রিজনিংয়ের প্রশ্ন প্রবলেম দিয়েছে, দে বিউটি বিউটিকে যদি লেখা হয় ওয়াই ভি জেড এফ জিবি হিসাবে লেখা হয় তাহলে সিএইচ এ আর এম কে কীভাবে লেখা হবে, তো এর উত্তর হবে অপশন এ। চলো পরের অঙ্ক কী আছে দেখে নেবো, দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক দিয়েছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপরে আরও 5 বছরের জন্য 1,020 টাকা যথাক্রমে সুদাসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা তোমাকে বের করতে বলেছে। বন্ধুরা কালকেই কিন্তু এরকম একটা প্রবলেম সলভ করে দিয়েছি, দেখো এগুলো আমি আর সলভ করছি না, কারণটা তোমাকে আমি বলে দিচ্ছি, কারণ তোমাকে আগেই বললাম ভিডিওটা বড় হয়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু এখানে তো করাটা সম্ভব হবে না, একটু বড় বলো তো এখানে করাটা সম্ভব হবে না, দেখতেই পাচ্ছ কীরকম প্রবলেম হচ্ছে, তোমাদেরই বুঝতে অসুবিধা হবে, সে কারণে এগুলো আর করাচ্ছি না। এরপরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমি শুধু উত্তরগুলো বলে বলে চলে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। দেখো পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, পরের প্রশ্ন রয়েছে, রাশিয়ার মুদ্রা কী, তো এর সঠিক উত্তর হবে অপশন এ রিয়াল। পরে দেখো 45 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, যে অঙ্কটি রয়েছে, দেখো এখানে বলছে কোনো সাংকেতিক ভাষায় 256 মানে লাল রং, তো এর যে সঠিক উত্তর সেটি হবে অপশন এ 4। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, পরের প্রশ্ন রয়েছে, দেখো পরে দেখো আমি একটু করে বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নেবে, যদি পি গণিত কিউ এর মান পি ভাজিত কিউ হয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি 22। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত, তো এর সঠিক উত্তর হবে অপশন ডি জম্মু কাশ্মীর। পরের প্রশ্নটি যেটি রয়েছে, দেখো অঙ্ক রয়েছে একটি, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর তো এর সঠিক উত্তর হবে অপশন সি 48 বছর। আমি অঙ্কগুলো একটু একটু করে পড়ছি, প্রথম একটু পড়ছি তারপরে কিন্তু উত্তরটি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। যদি কোনো প্রবলেম হয় অঙ্কে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন দেখো 49 থেকে যে প্রশ্নটি রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4, সংখ্যা দুটি কী কী, তো সংখ্যা দুটো হবে আমার 16 আর 1:24। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, দেখো পরে এই যে প্রশ্নটি রয়েছে যে অঙ্কটি, তো এই অঙ্কটি এখনও সলভ করা সম্ভব হয়নি, তো যদি সলভ করা সম্ভব হয় তোমাদেরকে আমি আনসার জানিয়ে দেবো। দেখো 91 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী, তো রোহিঙ্গারা হলো মায়ানমারের অধিবাসী। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, দেখো পরের প্রশ্ন আছে, 38তম প্যারালাল বিভক্ত করে, এর সঠিক উত্তর হবে অপশন এ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দেখো এখানে একটা রিজনিং দিয়েছে 53 নম্বরে, এরোপ্লেনের সাথে যদি ককপিটের সম্পর্ক হয় তাহলে শিপ অর্থাৎ জাহাজের সাথে কিসের সম্পর্ক হবে, তো সঠিক উত্তর হবে অপশন বি ডেকের। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক, এর সঠিক উত্তর হবে মেছো বিড়াল অপশন বি, মনে রাখবে এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষাতেই দেয়। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, পরে দেখো একটা অঙ্ক দিয়েছে, 1 থেকে 100 মধ্যে কতগুলি সংখ্যা আছে, তো এর সঠিক উত্তর হবে অপশন বি 7। তারপরে দেখো 56 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল, তো প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, দেখো এখানে এলসিএম এবং রেশিও থেকে একটি অঙ্ক দিয়েছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 6 এবং 13, অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত 6:13, এদের লসাগু বলেছে 312, তো সংখ্যা দুটি যোগফল কী কী, তো খুবই ইজি, একটা সংখ্যা ধরে নাও 6x, একটা ধরে নাও 13x, তাহলে এদের লসাগু অর্থাৎ এলসিএম কত হবে, এদের এলসিএম হবে কত, না 6-এর সাথে যদি 13 গুণ করা হয় 13-6 কত হয়, না 13-6 হয় 78, অর্থাৎ 78x, তাই তো 78x সমানই কত বলা আছে 312,
তাহলে এক সমান কত হবে, 78-এর সাথে 312 যদি ক্যালকুলেশন করো তো হয় 4, অর্থাৎ 78-4 হয় 312। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম, এক্স এর মান পেলাম 4। তাহলে আগে কত ধরেছিলাম সংখ্যাটা 6x আর 3x, তাহলে 6-এর সঙ্গে যদি 4 গুণ করি কত হয়, 6×4=24, আর একটা সংখ্যা কত 3-এর সঙ্গে, এই 13-এর সঙ্গে যদি 13x ধরেছিলাম, তাহলে 13-এর সঙ্গে যদি 4 গুণ করি 13×4 কত হয়, 52। আর আগে যে সংখ্যাটা দেখো 6-এর সঙ্গে যদি 4 গুণ করি 6×4 হয় 24। তো 24 আর 52 যদি যোগ করো, অর্থাৎ 24-এর সাথে যদি 52 যোগ করো, তোমরা দেখতে পাবে এর উত্তর আসছে কত, 76। অর্থাৎ সংখ্যা দুটির যোগফল হবে কত, 76। অর্থাৎ অপশন যে সি রয়েছে, সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবথেকে পরিচ্ছন্ন শহর কোনটি, তো অপশন সি হবে সঠিক উত্তর, ইন্দোর। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, না পরের প্রশ্নটি রয়েছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত, তো হাইড্রোপনিক্স কথাটি যুক্ত হচ্ছে মাটি ছাড়া গাছ প্রতিপালন। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, পরের প্রশ্ন রয়েছে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে, তো এর যে দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তো সেটি হলো অপশন সি, সুইডেন। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নেব। দেখো পরের প্রশ্নটি রয়েছে সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, নিচের কোন ছবিটি শিক্ষক খেলোয়াড় এবং স্নাতক অর্থাৎ যারা গ্র্যাজুয়েট এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ শিক্ষক কিন্তু খেলোয়াড় অর্থাৎ যারা খেলা শেখায় তাদেরকে খেলা শেখানোর জন্যও কিন্তু খেলোয়াড় তিনি একজন শিক্ষক, স্নাতক অর্থাৎ যারাকে পড়াশোনা শেখায় যারা গ্র্যাজুয়েশন করছে তারাও কিন্তু শিক্ষকের দ্বারা কিন্তু পড়াশোনা শেখে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কী রয়েছে দেখে নেবো, একটি অঙ্ক দিয়েছে দেখো, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা একই দিকে বলেছে, অর্থাৎ এদের যে রিলেটিভ যে ভেলোসিটিটা সেটা কিন্তু কী হয়ে যাবে, একই দিকে যেহেতু যাচ্ছে অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে না, সেই কারণে কী হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3-এর সঙ্গে কি 6-এর সাথে 3 মাইনাস হয়ে যাবে, দেখে একই দিকে বলেছে, তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 33 কিলোমিটার/ঘন্টা। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, না কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, তো যে অঙ্কটা রয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 6। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন, তো এর উত্তর হবে অপশন বি, সূর্য সেন। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, পরের প্রশ্ন রয়েছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মৌর্য বংশের। পরের প্রশ্ন কী আছে দেখো, না জেড সমান যদি 26 হয়, এনইটি নিট সমান যদি 39 হয়, তাহলে নাট এনইউটি নাট সমান কত হবে, তো এর উত্তর হবে অপশন সি, 55। পরের প্রশ্ন আছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি, 5টি সদস্যপূর্ণ স্থায়ী সদস্যপূর্ণ দেশের সংখ্যা কিন্তু 5টি, অর্থাৎ এর অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, একটি অঙ্ক দিয়েছে দেখো 841, আর এখানে দিয়েছে 2025-এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল হবে 1, এর সঠিক উত্তর হবে 45/29, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, পরের প্রশ্ন রয়েছে সিটি অফ প্যালেস কাকে বলা হয়, তো এর উত্তর হবে অপশন বি, তোমরা জানো সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, নাম্বার সিরিজে একটা প্রশ্ন দিয়েছে দেখো, প্রশ্নবোধক স্থানেতে কোন সংখ্যাটি হবে সেটিকে লিখতে হবে, তো এখানে হবে কত, 14, কারণ এখানে তোমরা যদি ডিফারেন্সটা একটু দেখে নাও, তো একটু ডিফারেন্সটা বলে দিই, 2 থেকে 5 কত, না 2 থেকে 5 দেখো, 5 থেকে 9 ডিফারেন্স কত, না 5 থেকে 9 4, তো এইভাবে যদি ডিফারেন্স দেখো ঠিক, এরপরে 4 যখন ডিফারেন্স 3-এর পর 4 হয়েছে, অর্থাৎ এরপর ডিফারেন্স কত হবে, তাহলে 9-এর সাথে 5 যোগ করে দিলে কত হয়, 9-এর 5 হয়ে যায় কত, 14, অর্থাৎ এই যে সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, পরের প্রশ্ন রয়েছে ক্রোয়েশিয়ার রাজধানী কী, না ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রেব, অপশন এ হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্নটি কী আছে, না পরের প্রশ্ন রয়েছে একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজাতে হবে, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, WBA BB। পরের প্রশ্ন কী আছে দেখে নেব, পরের প্রশ্নটি রয়েছে 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত, এর সঠিক উত্তর হবে অপশন সি, 16.23%। পরের প্রশ্ন রয়েছে একটি
লোকের বেতন 20% হ্রাস করা হলো। তো এর ভিডিও আমি কালকে আপলোড করেছি, কালকেই বলেছি তোমরা ভালো করে লক্ষ্য রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা না একটা পরীক্ষায় দেয়, আমি বলেও গেছি, দেখো এখানেও কিন্তু দিয়ে দিয়েছে। যতগুলো পরীক্ষা দেখো, ফায়ার অপারেটর পরীক্ষা হলো, সেখানেও কিন্তু দিয়েছে, রেলের গ্রুপ ডি প্রত্যেক দিন দিচ্ছে, এবং দেখো এখানেতেও কিন্তু দিয়েছে। তো এর উত্তর হবে অপশন এ 25%। যদি কাদেরও অসুবিধা থাকে প্রশ্নটি বুঝতে এবং অঙ্কটি করতে, তাহলে কিন্তু আগের ভিডিওগুলো আমরা অবশ্যই, আমি যে আগের ভিডিওগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো। পরের প্রশ্নটি রয়েছে, কম্পিউটারের প্রথম ভাষা ছিল কোনটি? তো এর সঠিক উত্তর হবে অপশন এ ফরটান। এই ফরটান ছিল কম্পিউটারের সবার প্রথম ভাষা। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, এটা একটা স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম, তো এটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশন সি আন্টার্কটিকাতে। পরের প্রশ্ন কি আছে দেখে নেব। পরের প্রশ্ন দেখো, এখানে একটা রিজনিং দিয়েছে, তো এর সাথে এই নকশাটির সাথে কোনটি মেল হবে? তো খুবই সহজ, তোমরা দেখো ভালো করে, এখানে এই দাগটি কটা রয়েছে? একটা। পরেতে কী রয়েছে? দুটো দাগ। তারপরে কী রয়েছে? তিনটে দাগ। তারপরে কী রয়েছে? চারটে দাগ। তাহলে এই জায়গায় কত হবে? পাঁচটা দাগ, অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর। দেখো অপশন সি এতে কিন্তু পাঁচটা দাগ রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এর ভিডিও আমি আপলোড করেছি স্পেশালি শুধুমাত্র সৌরজগতের যে গ্রহগুলি আছে, আমি কালকেও বলে গেছি যে গ্রহগুলি যেগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে যাবে, ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে। তো এর যে সঠিক উত্তর সেটি হবে অপশন বি নেপচুন। এই নেপচুন হয়ে গেল বর্তমানে সৌরজগতের একটি শীতলতম গ্রহ। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। টেলিভিশনের আবিষ্কার, মানে টেলিভিশন কি আবিষ্কার করেছেন বা টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন সি JL বেয়ার্ড। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল অপশন ডি ইন্দ্রপ্রস্থ। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে, একটি শাড়িতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে, এ বাঁ দিক থেকে ষোড়শতম স্থানে, সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে আছে, বি এ ডান দিকে থেকে চতুর্থ স্থানে, এবং সি এর বাঁ দিক থেকে পঞ্চম স্থানে আছে, শাড়িতে মোট কতজন বালক রয়েছে? অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্টের যে রিজনিং সেখান থেকেই প্রশ্নটি দিয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন সি 41 জন। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। পরের প্রশ্নটি রয়েছে, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। না, পরের একটি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক দিয়েছে, দেখে নাও। দুটি লোক, সাতটি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, চারটি লোক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, তো একটি লোক ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে? শর্টকাট রুলস আমি দেখিয়েছি আগে, আগের ভিডিও দেখে নেবে, পেয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ 15 দিন। পরের প্রশ্ন কী আছে, না পরের প্রশ্নটি রয়েছে, সামনের সারিতে, অর্থাৎ এখানেও কিন্তু দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, কি বলছে, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য ব্যূহ রচনা করা হয়। তো ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু ডিজিট সমেতে এই অঙ্কটাই দেয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি 252 জন। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। তো নলেন চৌবাচ্চা থেকে একটা প্রশ্ন দিয়েছে, বলছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার কারণে সেটি পূর্ণ হতে 6 ঘন্টার সময় লাগে। তো ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি 30 ঘন্টা। পরের প্রশ্ন কী আছে দেখে নেব। পরের প্রশ্ন রয়েছে, দেখো এখানে একটা সংখ্যা দিয়েছে, তো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? খুবই সহজ, তো এর যে সঠিক উত্তর সেটি হবে অপশন এ 3358, অর্থাৎ 3358। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নেব। দেখো পরের প্রশ্নটি রয়েছে, এখানে একটা অঙ্ক দিয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, তো সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা এবং 4 কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, তো যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যকার দূরত্ব 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে? এই ধরনের আর একটা অঙ্ক দিয়েছিল, সেই কারণে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ব্যাপারটা বুঝে নাও। ধরো এটা একটা ট্রেনের দূরত্ব, তো এটা আমি ধরলাম এ স্টেশন, এটা বি স্টেশন। যদি একটি ট্রেন এ থেকে বি এর দিকে রওনা দেয় এবং বি থেকে যদি কোনো একটা ট্রেন এ এর দিকে রওনা দেয়, তাহলে এদের যে আপেক্ষিক বেগ সেটা কিন্তু যোগ হয়ে যায়। অর্থাৎ আমি যদি ধরি এটা x কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, যদি বি ট্রেনটি y কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে কিন্তু এদের যে আপেক্ষিক বেগটা সেটা হয়ে যায় x+y। ঠিক বিপরীত, যদি কোনো একটা ট্রেন, ধরো এখান থেকে এখান পর্যন্ত একটা ট্রেন, একটি ট্রেন, এটা আমি স্টেশনটার নাম দিচ্ছি এ স্টেশন, একটা বি স্টেশন, একটি ট্রেন যদি এ থেকে বি এর দিকে রওনা দেয়, ঠিক একইভাবে যদি আরেকটি ট্রেন এ থেকে বি এর দিকে রওনা দেয়, এটা ধরো 2 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, 2 কিলোমিটার/ঘন্টা বেগে, আর এটা যাচ্ছে 4 কিলোমিটার পার
ঘন্টা বেগে। তো এক্ষেত্রে এদের যে আপেক্ষিক বেগ সেটা কিন্তু মাইনাস হয়ে যায়, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ চার থেকে কি হয়ে যায় দুইটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, এটা হয়ে যায় তাদের আপেক্ষিক বেগটা। দেখো এই জায়গাতে তোমরা যদি একটু লক্ষ্য রাখো, সকাল 10টার সময় বলেছে পরস্পরের দিকে, অর্থাৎ বিপরীতে, পরস্পর বিপরীতে, মানে যদি এ যদি এদিকে যায়, মানে প্রথমে আর বলেছে আর এস বলেছে, তো আমি ধরলাম এটা আর আর এটা এস, তাহলে আর কি যাচ্ছে এস এর দিকে যাচ্ছে, এস আসছে কার দিকে আর এর দিকে, তাহলে আর এর বেগটা কত, আর এর বেগটা বলছে 3 কিলোমিটার পার ঘন্টা, 3 কিলোমিটার পার ঘন্টা, এবং এস এর বেগটা কত বলছে 4 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এদের যে রিলেটিভ ভ্যালোসিটি বা এদের যে আপেক্ষিক বেগটা, তাহলে কী হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে, তাহলে কী হবে 3 যুক্ত 4, অর্থাৎ চারের সঙ্গে যদি 3 যোগ করা হয় কত 7 কিলোমিটার, এই 7 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে তাদের আপেক্ষিক বেগ। তাহলে আমরা কী বলেছি না, এখানে আমাকে কী চেয়েছে সময়, তাহলে সময় বের করার ফর্মুলা কী, বেগ, অর্থাৎ বেগের বেগকে যদি আমরা ওপরের যেটা দূরত্ব, দূরত্ব দয়া দীর্ঘ র তয় বয়স, দূরত্ব বা ডিস্টেন্স, ডিস্টেন্সকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি, তাহলে কী পেয়ে যাব না, আমরা সময় পেয়ে যাবো, অর্থাৎ টাইম সমান টি সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই বেগ, বেগের ইংরেজি কী স্পিড, অর্থাৎ স্পিড, তাহলে টাইম সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে এখানে তো এই ফর্মুলা যদি পোস্ট করায় তাহলে উত্তর চলে আসবে, দূরত্ব কত ছিল, দূরত্ব ছিল 17.5, এবং এদের যে আপেক্ষিক বেগ সেটা কত পেয়েছি না, 3 এর সঙ্গে 4 যোগ করে কত পেলাম 7, তাই তো, তাহলে 7 পেলাম। এরপরে 7-এর সঙ্গে যদি আমি এটাকে যদি কাটাকাটি করি, তো দেখতে পাবো এখানে দশমিক যদি তুলে দিই, নিচে একটা কী দিতে হয় 0 দিতে হয়, তো 0 যদি দিই তাহলে এখানে দেখো এটা কত দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 5 দিয়ে 5, 2 দিয়ে 10, তো 5 3 15, 16 17, 2 থাকছে 25, মানে 5 5 25, 35, 7 5 কত 35। তাহলে দেখো 5/2 চলে এলো, আমার এলো কত 5/2, 5/2 মানে কত, এখানে যদি 60 দিয়ে তুমি গুণ করে দাও না, এখান থেকে আসে 30, অর্থাৎ 3 5 15, 150 মিনিট, 150 মিনিট, 150 মিনিট মানে কতক্ষণ, 150 মিনিট মানে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, তার সঙ্গে 30 মিনিট মানে 150 মিনিট। তাহলে দেখো এই 2 ঘন্টা 30 মিনিট তার সাথে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, অর্থাৎ সকাল 10টার সময়, অর্থাৎ 10টা AM, এই 10টা AM এর পর থেকে কী হয়ে যাবে না, 10টা AM, 10টা AM এর সাথে 2 ঘন্টা 30 মিনিট অ্যাড যদি হয়, তাহলে কত হয় 10 11 12, অর্থাৎ 12 ঘন্টা, অর্থাৎ 12টা 30 মিনিট, 30 মিনিট, সেটি কী না, যেহেতু সকাল ছিল 10টা AM ছিল, তাই যেহেতু 12কে অতিক্রম চলে গেছে, তাহলে এটা কী হয়ে যাবে দুপুর 12টা 30 মিনিট বা 12টা 30 PM, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি 12টা 30 PM। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, পরে দেখো এখানে বলেছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, খুবই ইজি দিয়েছে, এখানে হবে 22, কেন না দেখো প্রত্যেকটার সাথে এরকমই হয়েছে, 22-এর সাথে যদি 3 গুণ করি, 3 2 কত হয় 66, 22 3 হয় 66, ঠিক একই রকমভাবে যদি 66-এর সাথে তুমি 3 গুণ করো, 6 3 18, আর এখানে 1 রয়েছে, 6 3 18 1 19, 198, দেখতে পাচ্ছ হচ্ছে ঠিক একই রকমভাবে, তাহলে অর্থাৎ এখানে যে সংখ্যাটা তার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 66 পাচ্ছি, 66-এর সঙ্গে যদি 3 গুণ করি পাচ্ছি কত 198, 198-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত পাচ্ছি না 554, অর্থাৎ এখানে উত্তর হবে অপশন বি 22। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, পরের 90 দাগের প্রশ্ন রয়েছে, দেখো যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে, তো রিসেন্টলি এটা চালু হয়েছে, বর্তমানে মোদি সরকার এটি চালু করেছেন, এর যে উত্তর হবে অপশন বি নীতি আয়োগ। আর রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা যতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে ততগুলো শিফটে কিন্তু এই প্রশ্নটা দিচ্ছে, তো এর উত্তর হবে নীতি আয়োগ। পরের প্রশ্ন কী রয়েছে দেখে নেবো, ক্রিকেট খেলার নিম্নে কোন শব্দটি ব্যবহৃত হয়, তো এর উত্তর হবে সিলি পয়েন্ট অপশন এ। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, পরের প্রশ্নটি রয়েছে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী, তো খুব আনকমন টাইপের প্রশ্ন দিয়েছে, তো অনেকেরই হয়তো এটা জানা নেই, তো এর উত্তর হবে ব্র্যাভো, ব্র্যাভো হবে ভারতের মানে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম, ব্র্যাভো অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কী রয়েছে, ভারতীয় ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার, মানে যারা ক্রীড়া প্রশিক্ষক যারা খেলাধুলার জন্য প্রশিক্ষণ দেন, তো তাদেরকে কোন পুরস্কার দেওয়া হয়, তো এর উত্তর হবে দ্রোণাচার্য পুরস্কার। পরের প্রশ্ন কী রয়েছে দেখে নেবো, না এখানে রয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার সঙ্গে গতিবেগের অনুপাত, তোমরা জানো যে এটা হবে 1:12। পরের প্রশ্ন রয়েছে কী দেখে নেবো, পরের দেখো একটা লেটার সিরিজের দিয়েছে,
তো এখানেতে রিজনিং দিয়েছে কি না, এই যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে ষোড়শতম বর্ণের বাঁ দিক থেকে দশমতম স্থানে আছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ডাব্লু। পরের প্রশ্ন কি আছে দেখে নেবো। পরের প্রশ্নটি রয়েছে, পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। তো এর উত্তর হবে অপশন ডি, মানে 99855। তো এটা কীভাবে করবে আমি শুধু জাস্ট একটু বলে দিচ্ছি। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? পাঁচ একের এই সরি পাঁচটা নয়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই পাঁচটা নয়কে কী বলেছে, কত দ্বারা বিভাজ্য? 315 দিয়ে ভাগ করে দাও। 315 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে, ভাগশেষ যেটা থাকবে সেই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কী হবে না, অপশন ডি হবে সঠিক উত্তর, 99855। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। 97 প্রশ্ন রয়েছে, একজন ফল বিক্রেতা, আমি আর অঙ্কটা পড়ছি না, তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 12। তারপরের প্রশ্ন কী রয়েছে দেখে নেবো। পরের প্রশ্ন রয়েছে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.12 কেজি চিনি ক্রয় করতে পারেন, তবে প্রতি কিগ্রা চিনির আসল ক্রয় মূল্য কত? এর সঠিক উত্তর হবে অপশন সি, 16 টাকা। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো। না, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, তহরিক ই ইনসাফ। পরের প্রশ্ন কী আছে দেখে নেবো, অর্থাৎ শেষ প্রশ্ন 100 নম্বর দাগের যে প্রশ্নটি, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী, অর্থাৎ খেলে কিন্তু উপকার হয়, কোনো রকম ক্ষতি হয় না, সেটি হচ্ছে ল্যাকটোব্যাসিলাস। তাহলে এর উত্তর হবে অপশন এ, অর্থাৎ ল্যাকটোব্যাসিলাস। বন্ধুরা, এই ছিল আজকে যে তোমরা পরীক্ষা দিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 100টি প্রশ্নের সমাধান করলাম। আশা রাখছি এর মধ্যে কোনো ভুল নেই, যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে তার যথাযথ এক্সপ্লেন দেবে। যদি দেখি যে তোমার এক্সপ্লেনটি সঠিক আছে তাহলে আমি তোমার কমেন্টটিকে পিন করে দেবো, এবং যাতে সেই কমেন্টটি সবার কাছে চোখে পড়ে এবং সবাই যাতে তোমার কমেন্টটি ফলো করতে পারে। এবং বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং তার সাথে সাথে আমাকে এটাও কমেন্ট করে জানাবে তোমরা যে আজকের এই যে আনসার কিটা দেখলে, এই আনসার কি থেকে তোমরা কে কত নাম্বার পেয়েছো, তোমাদের মেরিটের নাম থাকবে কি থাকবে না, কি মনে হচ্ছে তোমাদের, অর্থাৎ তোমাদের মনের ধারণাটা কি, তোমরা কত পেয়েছো, কত পেলে ভালো হতো, কত আশা করেছিলে, তো সমস্তটাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি দেখবো এর যথাযথ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং তার সাথে সাথে অবশ্যই এই ভিডিওটি তোমাদের যত বন্ধুরা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও জানতে পারে তারা এই পরীক্ষা দিয়ে কত নাম্বার পাবে, তাদের মেরিটের নাম থাকবে কি না, বা তারা কোয়ালিফাই করতে পারবে কি না, তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, এবং সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।